সব আঘাতের প্রতিশোধ নিতে নেই। কিছু আঘাতের বিচার হাসি মুখে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিতে হয়। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। একটা সময় পর তুমি নিজেই চুপ হয়ে যাবে, হয়তো তুমি ভালো থাকতে, না হয় অন্যকে ভালো রাখতে। সব ব্যথাই দিনে কমে যা এবং রাতে বাড়ে। একটা মানুষের জন্য হাজারটা মানুষকে অবহেলা করলেও সেই মানুষটা বুঝবে না তাকে কতটা ভালোবাসা হয়েছিল। একটা কঠিন টাইপের মানুষ হতে শিখুন, মনের মধ্যে জেদ তৈরি করুন, এইভাবে নিজেকে কষ্ট দিয়েন না। যার উপর মায়া পড়েছে তার সঙ্গে শুধু কথা বলতে ইচ্ছে করে, এই ইচ্ছাটি বিপজ্জনক। কথা বলা মানেই মায়া বাড়ানো। একটা গাছ যখন মারা যায় তখন তার সব পাতাগুলো ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, আলো ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। বন্ধু মানে সুখের সাথী, বন্ধু মানে রাগ, বন্ধু মানে দুঃখ সুখের সমান সমান ভাগ, বন্ধু মানে হালকা হেসে চোখের কোণে জল, বন্ধু মানে মনে পড়লে ছোট্ট একটা কল। দু ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। নাম্বার এক, যে পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত। নাম্বার দুই, নারী যদি নির্দিষ্ট কাউকে একবার মন দিয়ে ভালোবেসে অন্য কারো সাথে সংসার করতে হয়। নিজের অবস্থান থেকে শুক্রিয়া আদায় করতে জানলে প্রতিটা মানুষই সুখী। একটা নির্দিষ্ট বয়সের পর সবারই বোধ হয় এরকম হয়, বারবার আকাশের দিকে দৃষ্টি যায়। মায়া কাটাতে শিখে নিতে পারলেই জীবনটা সুন্দর, কারো মায়ে জড়িয়ে গেলে মানসিক শান্তি পাওয়া কঠিন হয়ে যায়। যদি ভালোবাসাটা সঠিক না হয়, একবার কারো মায়ায় জড়িয়ে গেলে সেই মায়া কাটিয়ে ওঠা কতটা কষ্টকর তা যে মানুষটা ফেস করে সে জানে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি, ঝগড়া সন্তানের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। ছেলেমেয়েদের সামনে ঝগড়া করবেন না, পিতামাতার জন্য এটি একটি দরকারি বার্তা। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি, হঠাৎ কর অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সুচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না। কোনো পুরুষ মানুষ যদি কোনো নারীকে সম্মান দেয় তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র, কেননা একজন সভ্য মাই তার সন্তানকে সভ্যতা শিক্ষা দেয়। সাকসেসফুল হতে গেলে কী লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস, প্রচণ্ড জেদ আর কারো নির্মমভাবে সেরে যাওয়া, ব্যাস তোমার জয় নিশ্চিত। জানেন কি, বুদ্ধিমান ব্যক্তির হাতের লেখা সুন্দর হয় না। এর কারণ হচ্ছে মানুষ যত বুদ্ধিমান হবে সে তত দ্রুত বিচার করতে পারে, এর ফলে তার হাতের লেখা সুন্দর হয় না। এক থেকে 999 পর্যন্ত ইংরেজি বানান লিখতে এ বর্ণটি কোথাও নেই, 1000 লিখতে প্রথম অক্ষর এর ব্যবহার হয়। ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর হওয়া সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে 1000 পর্যন্ত। অতএব নিজের উপর বিশ্বাস রাখুন, সময় ও সুযোগ সবার জীবনেই আসে, প্রয়োজন শুধু ধৈর্যের। রব প্রতিটি মানুষকে
সুন্দর করে তৈরি করেছেন। কাউকে বাহিরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। মেয়েরা প্রথম ছেলেদের দেখলে কোথায় নজর দেয়? নাম্বার এক, শারীরিক আকৃতি। মেয়েরা বেশি মোটা বা বেশি লম্বাটে ছেলেদের থেকে মাঝারি এবং সুঠাম দেহের ছেলেদের বেশি পছন্দ করে। নাম্বার দুই, তার আত্মবিশ্বাস, মুখের হাসি ও পোশাক। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন আর মানসিকতার মানুষের বড়ই অভাব। দুটি জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন। নাম্বার এক, যখন তার কাছে কিছু থাকে না তখন তার ধৈর্য। নাম্বার দুই, যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার।